চতুর্থ ধাপে সারা দেশের আট শতাধিক ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ কাল এরই মধ্যে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম জেলা ও উপজেলা নির্বাচনী অফিস থেকে পাঠানো হচ্ছে ব্যালট বাক্স পেপার অমোচনীয় কালী সহ সব ধরনের উপকরণ কয়েকটি কেন্দ্রে ভোটের দিন সকালে পৌঁছে দেওয়া হবে নির্বাচনী সরঞ্জাম আটশো চল্লিশটি ইউপির মধ্যে তেত্রিশটিতে ইভিএম এ ভোট অনুষ্ঠিত হবে সেসব স্থানে যাচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রস্তুতি শেষ করেছে সংশ্লিষ্টরা ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে সহিংসতার শঙ্কায় নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা মধ্যরাতে শেষ হয়েছে নির্বাচনের প্রচারণা দর্শক পর্যায়ে টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শামীম আল মামুন শামীম ভোটের আগের দিনে সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন এবং আহ নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে কিনা জানাবেন সার্বিক পরিস্থিতি শরণ যেমনটি বলছিলেন আগামীকাল কিন্তু ছাব্বিশ ডিসেম্বর সকাল থেকেই কিন্তু সকাল আটটা থেকে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আমি আপনাকে একটু পিছনে দেখাতে চাই যে টাঙ্গাইলে যে একুশটি ইউনিয়নের তিনটি উপজেলাতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে কিন্তু এখন পর্যন্ত সরঞ্জাম পাঠানো হয়নি এবং পাঠানো শুরু হবে লোকজন আসতে শুরু করেছে উপজেলা কেন্দ্রে এবং এখান থেকে কিন্তু মালামাল বিভিন্ন কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে আরেকটি বিষয় জানিয়ে যে আজকে কিন্তু ব্যালট পেপার পাঠানো হবে না কাল সকাল যে নির্বাচনের আগ মুহূর্তেই আসলে ভোটগ্রহণের আগ মুহূর্তে ব্যালট পেপার পাঠানো হবে এমন ভাবে নির্বাচন অফিসার আমাকে কামরুল হাসান উনি জানিয়েছেন আরেকটি বিষয় জানিয়েছেন যে টাঙ্গাইলে যেহেতু গত চব্বিশ তারিখ একটি অপ্রীতিকর ঘটনা ঘটে গিয়েছে সে কারণে তারা আইন শৃঙ্খলা বাহিনী বাড়িয়েছেন এবং সব উপজেলাতে হচ্ছে ছয়জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং দুই প্লাটুন করে বিজেপি মোতায়েন রাখার সিদ্ধান্ত নিয়েছেন অনেক ধন্যবাদ শামীম আপনাকে